গ্লুকোমা বিশেষজ্ঞ হিসেবে কাজ করার সুবাদে প্রায়ই আমাদের রোগীরা প্রশ্ন করেন, গ্লুকোমা রোগটা আসলে কি? যদি সাদা বাংলায় বলতে চাই, গ্লুকোমা হচ্ছে চোখের স্নায়ুর রোগ, যেটা চোখের চাপের সঙ্গে সম্পর্কিত। এই মুহূর্তে বাংলাদেশের 40 বয়সের জনসংখ্যার 2-4% শতকরা এই রোগে আক্রান্ত। তাহলে বলা যায় একটা বিশাল জনগোষ্ঠী এই মুহূর্তে গ্লুকোমা রোগটিতে ভুগছেন। যদি বুঝিয়ে বলতে হয় তাহলে আমরা এভাবে বলতে পারি যে চোখের চাপ বেড়ে যেয়ে চোখের দেখার যে স্নায়ু বা অপটিক নার্ভটি আছে সেটাকে যখন আস্তে আস্তে ক্ষয় করে ফেলে, এর ফলশ্রুতিতে চোখের দেখার যে পরিধি বা ভিজুয়াল ফিল্ড সেটা যখন ক্ষয়ে আসে, কমে যায়, তখন তাকেই আমরা গ্লুকোমা রোগ বলি। এবং দুঃখের বিষয় হচ্ছে এটি একটি বংশগত রোগ, ঠিক যেরকমভাবে ডায়াবেটিস বা হাইপারটেনশন আমাদের জনসংখ্যা একটা বড় অংশকে আক্রান্ত করেছেন, ঠিক সেইভাবে একটি নীরব রোগ হিসেবে গ্লুকোমা আস্তে আস্তে আমাদের জনসংখ্যাকে আক্রান্ত করে যাচ্ছে। এখন গ্লুকোমাকে বলা হয়ে থাকে দৃষ্টির নীরব ঘাতক, কারণ গ্লুকোমার প্রাথমিক যে প্রক্রিয়া বা কারণটি আছে সেটার নাম হচ্ছে খোলাকোণ গ্লুকোমা বা প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, যা আমাদের দেশের জনসংখ্যায় এই মুহূর্তে সবচেয়ে প্রধান কারণ। দুঃখের বিষয় হলো এই গ্লুকোমাটিতে রোগীর কোনো রকম সিমটম বা উপসর্গ তৈরি হয় না। রোগী কখনো বুঝতেই পারেন না যে তার দৃষ্টিশক্তিটি আস্তে আস্তে কমে আসছে, তার দৃষ্টির পরিধিটিও কমে যাচ্ছে। ফলাফল হিসেবে একটা পর্যায়ে যে তিনি অন্ধত্বকে বরণ করে নেন। তাই গ্লুকোমাকে অনায়াসেই বলা যায় চোখের দৃষ্টির নীরব ঘাতক, এবং এই অন্ধত্ব কোনোভাবেই পরিবর্তনশীল নয়।